মঙ্গলবার ছিল ভারতের 77তম স্বাধীনতা দিবস। গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হয় স্বাধীনতা দিবস। গোমতী জেলার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি উদযাপিত হয় উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ময়দানে। এদিন সকাল 9:15 নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। জাতীয় পতাকা উত্তোলন শেষে কুঁচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী। এদিন স্বাধীনতা দিবসে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে প্রথমে দেশের স্বাধীনতার জন্য শহীদ হওয়া প্রত্যেকটি বীর যোদ্ধা থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করেন তিনি। এদিন মন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন, 2023-এর অর্থ বাজেটে রাজ্য হয়েছে এক নতুন দিশা। আগামী দিনে উদয়পুরকে সাজিয়ে তোলার জন্য নানান পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উদয়পুর রেল স্টেশন থেকে মাতাবাড়ি পর্যন্ত তৈরি করা হবে রূপওয়ে। তাছাড়া আন্তর্জাতিক স্তরে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য ইতিমধ্যে আগরতলা স্টেশন হয়ে আখাউড়া দিয়ে রেলপথ নির্মাণ করা হচ্ছে। অপরদিকে সাব্রুম দিয়ে তৈরি করা হচ্ছে মৈত্রী সেতু। সমস্ত মালবাহী গাড়ি উদয়পুর হয়ে যখন আগর তলায় পৌঁছাবে তাতে করে উদয়পুরের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি অনেকটাই লাভ হবে। এছাড়া উদয়পুরের যোগাযোগ ব্যবস্থা সচ্ছল রাখতে গোমতী নদীতে সুভাষ সেতুর পাশে আরও একটি নতুন সেতু তৈরি করা হচ্ছে, যাতে করে যানজটের সমস্যা থেকে নিরসন ঘটবে সাধারণ মানুষের। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা দেশ জুড়ে যেভাবে বিভিন্ন সাহসী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে করে ভারত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে এই দেশ বিশ্বের কাছে আরও বড় পরিসরে তার পরিচিতি তুলে ধরবে, যা একমাত্র সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে। এদিন পুলিশের কুচকাওয়াজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া পুলিশ অফিসারদের মন্ত্রীর হাত ধরে তুলে দেওয়া হয় পুরস্কার। পরে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নানান নাচ গান অনুষ্ঠানে মাতিয়ে তোলে গোটা ময়দানটিকে। প্রবল বর্ষাকে উপেক্ষা করে উদয়পুরের নাগরিকরা গোটা ময়দানে ভিড় জমান। সব মিলিয়ে দিনভর জেলা প্রশাসনের পক্ষ থেকে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এক প্রকার উৎসবের মেজাজেই সংগঠিত হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি সেই সব বীর সেনাদের, যারা এই সব যুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা রক্ষায় শহীদ হয়েছে। সুদীর্ঘ এই 76 বছরে ভারতবর্ষ অনেক কঠিন সময় পার করেছে, বিভিন্ন প্রাদেশিকতা আঞ্চলিকতার সম্মুখীন হয়েছে, তা সত্ত্বেও গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিনকে দিন সুদৃঢ় হয়েছে। দেশে আর্থসামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে। 2014 সালের পর থেকে ভারতের গণতান্ত্রিক প্রজাতন্ত্র এক নতুন দিকের সম্মুখীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্বে ভারতবর্ষে আজ নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের বিকাশের পাশাপাশি দেশাত্মবোধক ভাবনায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করেছে। রাজ্য সরকার দেশের স্বাধীনতা সংগ্রাম বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে 75 সীমান্ত গ্রাম ক্রান্তি বিলোকে নাম এই শিরোনামের একটি বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা।